ভ্রমণ পিয়াসী মনে স্বাগত। এই ভিডিওতে আমরা দেখব গার্জিয়া দেবী মন্দির। গার্জিয়া মায়ের দর্শনের একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। জিম কর্বেটে ঘুরতে এসে অবশ্যই দেখতে হবে গার্জিয়া দেবীর মন্দিরটি। জিম কর্বেট ন্যাশনাল পার্কের গার্জিয়া জোন থেকে মাত্র 2 থেকে 3 কিলোমিটার আর রামনগর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে এই মন্দির অবস্থিত। সকালের সাফারি থেকে ফিরেই আমরা চলে আসলাম গিরিজা মায়ের দর্শনে। পার্কিংয়ে গাড়ি রেখে স্থানীয় দোকানপাট দেখতে দেখতে পৌঁছে গেলাম মন্দির পরিসরে। গিরিরাজ হিমালয়ের কন্যা পার্বতীর আর এক নাম গিরিজা, কিন্তু স্থানীয়রা এটি গার্জিয়া দেবী মন্দির নামেই জানে। পাহাড়ের কোলে কোশি নদী বয়ে চলেছে আর সেই কোশি নদীর মধ্যখানে একটি বড় পাহাড়ের ওপর গার্জিয়া মায়ের মন্দির। জানা যায় মহাভারতকালীন রাজা বিরাট মা গার্জিয়ার উপাসনা করেছিলেন আর ঋষি কৌশিকীও এই মায়ের উপাসনা করেছিলেন, আর তার নাম অনুসারেই এই নদীর নাম কোশি নদী রাখা হয়। প্রচুর পুণ্যার্থী মায়ের দর্শনে আসেন। কার্তিক পূর্ণিমায় এখানে বিরাট মেলা বসে আর হাজার হাজার পুণ্যার্থী ভিড় জমায় সেই সময়। সারা বছরই মোটামুটি এখানে আসা যায়, শুধুমাত্র বর্ষার সময় কোশি নদীতে জল বেড়ে যাওয়ায় কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হয়। খাড়া সিঁড়ি বেয়ে সোজা মায়ের মন্দিরে পৌঁছে যেতে হয়। আমরা পুজো, প্রণাম ও পরিক্রমা করে মায়ের আশীর্বাদ নিয়ে এরপর ফিরে চললাম। তাহলে এখানেই শেষ করছি। আরও ভিডিওর জন্য সঙ্গে থাকুন। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।